শুনছনে এতি আমি তামসা মারি লাভ নাই আমি আমার জন্ত কাম তো দিছে নহয় মহারাজে হে কাম তো আমি করবা লাগব আর ইহতর উপর ভাল ধরে একদম সকিদারি করব লাগব শুনছনে ও ঠিকই কইছা দে কিবা যদি আমি খবর পাও নহয় খবর তো একদম তাড়াতাড়ি কইবিনি আমি মহারাজক কব লাগব তেনাই বন্ধু আমি ভাল ধরে পহড়া দিও আর ইহতে কি কি কাণ্ড করে সকল বিলাক কাণ্ড আমি ভালকে লক্ষ্য করি থাকব লাগব ও স্বামী স্বামী মুই একদম কেম্বা কেম্বা লাগছি মই ধরবাই পড়া নাই কি আনকা লাগছি ওই না তোর পেট তুই গিয়েছে নাকি তুই এটা কাম কর অকমান ভিতর লেগিন হুমে যা ওই স্বামী তো ঠিকই কইছা মই ভিতর লেগিন হুমে যাও ওই জানে ইহতর কিবা কিবি হইছে বল বল তাড়াতাড়ি কইবিনে মহারাজা খবর তো দিওগে ঠিকই কইছা তুই যাজু আদেশ মহারাজ আদেশ আপনি জি করবা দিয়ে হেলাহন কামে মা করেন আপনি চিন্তা করবা না লগে আদেশ দক মহারাজ আদেশ দক মোর বইনেরে জুনতো কারাগারত আছে হে কারাগারর কিবা খবর তো পাইছানে মহারাজ এতিয়া লগিন একো খবর পোৱা নাই কিন্তু এটা খবর একদম খাতাম কি জি কোনো মুহূর্ততে আপনার বইনেরে একদম সন্তান এটা জন্ম দিব পারে আর হেই জন্তু সন্তান জন্ম হব নয় মোর এই হাতে দিয়ে মই তার বধ করিম মারি পেলাম কারণ মই কংস মহাবলী মহাপ্রতাপী কংস মহারাজ জয় হোক দ্বারপাল তাড়াতাড়ি ক কি খবর আনছা মহারাজ আপনি যে খবর তো শুনবা বিচরিছি সেই খবরটাই লই আনছো রাজকুমারী দৈবকীর প্রসব পীড়া ঘটছে ওই মহারাজ এতিয়া যে কোনো মুহূর্তত সন্তান জন্ম হব পারে কালকেতু হুনসানে হুনসা মোর শত্রু মোর হাতত মরবা হি আছে ওই মহারাজ আপনি অমর হবলে আরো বেশি সময় নাই আপনি অমর হয়ে যাব আপনার জিমিয়ান বিলা শত্রু আছে নহয় সকলো শত্রুক যদি আপনি মারি পেলাই নহয় আপনি দেখুন অমর হয়ে যাব আকাশ বানিয়ে মোক সতর্ক করে বহুত ভাল করলা এতিয়া মই অমর হওয়া যোনটো বাপটো আছে নহয় বাপটো মুখলি করে দিলা মই অমর হই হয় মহারাজ আপনার নিচিনা মহাবলী আর মহাপ্রতাপী অমর নয় কোন হব আপনি অমর হব আপনি আমার আনে ভগবান মহারাজ কঙ্কর জয় তাড়াতাড়ি কর কালকে তো তাড়াতাড়ি কর আমি কারাগারত যাও কারাগার লগিন গই মোর জন্তু শত্রু জন্ম হয়েছি নয় প্রথম জন্তু শত্রু জন্ম হয়েছি নয় তার ব্রত করবই যথাজ্ঞা মহারাজ যথাজ্ঞা আহক মহারাজ ইমেন হুন্দুলে আপনার সানা তো জন্ম দিছে নহয় মুই যে ইমেন ধন্য হয়েছি মুই তো কেনকে কম তুই যে মুখ ইমেন ডাঙর সুখ এটা দিলি নহয় মুই তো কেনকে ধন্যবাদ দিম হেলাহন কথা কই কি বেলা আছে জানো কচুন ভগবানের উপর বিশ্বাস রাখ ভগবান আছে নহয় ভগবানে সকলবিলাক ঠিক করে দিব তুই চিন্তা করব নালগে বাপ মুক্তি করে দিব গতিকে বাপ
তো মুখ লগাবা আগতে যদি মই বধ কৰি দিও নহয় মই অমৰ হৈ যাম। এতিয়া দেৰি কৰি নাথাকিবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি মোৰ হাতত লগিং, তোৰ 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 আপাচলা তোৰ দি দে, তাড়াতাড়ি মোৰ হাতত লগিং, গোটে দে, জলদি দে, তাড়াতাড়ি দে। পাৰিলি নেকি তই মোক কি শপত খাই কৈছিলি? তই কৈছিলি কি যিমেন মহা আপাচানা জন্ম হব নহয় সকলো আপাচানা জন্ম হোৱাৰ লগে লগে মোৰ হাতক লগিং তই উঠিয়ে দিবি। আজি যোনটো তোৰ শপত খোৱা নহয়, শপত খোৱা প্ৰতিজ্ঞা যোনটো কৰিছিলি নহয়, সেই প্ৰতিজ্ঞাটো পালন কৰা সময় আহিছে। গতিকে সোনকালে মোৰ হাতত লগিং উঠিলি। যদি নেদা নহয় তেন্তে তহঁত দুটাকে মই গলগতেই মাৰি পেলাম। দে দে মোৰ হাতত লগিং তুলি দে, একে দে। অ দৈৱকী, তোৰ দাইদাৰে কি বুলি কৈছে তই শুনিছা নহয়? দে দে আপাচানাটো মোৰ হাতত লগি দে, মই এই ৰাক্ষস তোৰ হাতত মোৰ আপাচানাটো উঠে দে। অ দে অ দে উঠে নাই কি কৰবি, অ দে দে মহাৰাজ, মোৰ প্ৰথম সন্তান, মই তোৰ হাতক লগি গোটে দিছো। মই সকলো যিমান বিলাক আপাচানা জন্ম হব নহয় সকলোকে মাৰি পেলাম। দৈৱকী মই আহিলো দে, আকৌ আহিম। দুই নম্বৰ যোনটো সন্তান নহয় তাক মাৰিব। অকণমান ধৈৰ্য ৰাখ, ভগৱানৰ ওপৰত বিশ্বাস ৰাখ, ভগৱানে সকলোবিলাক ঠিক কৰি দিব, তুমি চিন্তা কৰিব নালাগে, সকলোবিলাক ঠিক হৈ যাব। বহুত সোনকালে হব দৈৱকী, চিন্তা কৰিব নালাগে, তই অকমান জিৰাই লচোন, অকমান তই আৰাম কৰি ল, তই চিন্তা কৰিব নালাগে, সকলোবিলাক ঠিক হৈ যাব। ভাগ্যত যি লেখা আছে হেলাখনে হব, কংসই ছটা সন্তানক হত্যা কৰলা, কিন্তু যেতিয়া সাত নম্বৰ সন্তান তাৰমানে বলৰাম যেতিয়া দৈৱকীৰ গৰ্ভত সুমিছিল, তেতিয়া দৈৱকীৰ গৰ্ভৰ পৰা ৰোহিণীয়ে নিজৰ গৰ্ভত বলৰামক লৈ আনিছিল, আৰু তেনেকে সাত নম্বৰ সন্তানটো ৰোহিণীৰ গৰ্ভৰ পৰাহে উলিয়াইছিল, আৰু সেই সন্তানৰ নাম হ'ল বলৰাম। কংসই ধলবাই নল্লাক বলৰাম কেনেকে জন্ম হ'ল, আৰু তাৰপিছত সেই ক্ষণটো আহিলাক যোনটো ক্ষণত ভগৱান শ্ৰীকৃষ্ণৰ জন্ম হৈছিল, সেই ক্ষণটো যদি চাব মন আছে নহয়, আহিবলগীয়া যোনটো এপিছড আছে নহয় সেইটো চাবি। এতিয়া আহিছোঁ দে।